Welcome to Clear Presence, I Style, Nothing to Hide. আমার আজকের অতিথি দেশের একজন অন্যতম সেরা অর্থনীতিবিদ। দেশ এবং বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি পড়েছেন, পড়িয়েছেন। লোকাল এবং গ্লোবাল ইকোনমিক্সের বিভিন্ন ইস্যুতে যার বিস্তর লেখালেখি আছে। বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন বাবা আব্দুল মালিক, মা আনোয়ারা বেগম। শৈশব এবং কৈশোরের বেশ কিছু সময় পাকিস্তানের বিভিন্ন শহরে কাটলেও তিনি রাজশাহী হতে স্কুল এবং কলেজ জীবন শেষ করে ভর্তি হন চট্টগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগে। সেখান থেকে সম্মান ডিগ্রি অর্জন শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। এখান থেকে তিনি অত্যন্ত সফলতার সাথে এমবিএ শেষ করে আইবিএতেই শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি হতে পলিটিক্যাল ইকোনমিতে মাস্টার্স এবং অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ। সংসার জীবনে তিনি চার পুত্র সন্তানের জনক। গুড মর্নিং জাহিদ ভাই। গুড মর্নিং ইমদাদ, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? এই তো। দিন কি পার্ক থেকে শুরু করেন? প্রতিদিন না, মাঝে মাঝে। তো বিশেষ করে ওয়ার্কিং ডেতে পার্কে আসা সম্ভব না, ঘুমের থেকে উঠেই সকালের প্রস্তুতিগুলি নিয়ে অফিসে চলে যাই। মাঝে মাঝে ছুটির দিনে উইকেন্ডে হলে এখানে হাঁটাহাঁটি করার সুযোগ হয়। আপনাকে প্রথম দেখলে জাহিদ ভাই মানে খুবই ফিট মনে হয়, আই এম শিওর যে আপনি অনেক ফিট। অর্থনীতিবিদ হিসেবে আপনার অনেক নাম্বার নিয়ে কাজ করতে হয়, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে হয়, যেহেতু আপনি ফিট, খাবারের ব্যাপার কি, আপনি খুব ফুড ভ্যালু হিসাব করে আপনি খাবার গ্রহণ করেন? ফুড ভ্যালু হিসাব করার মতো সক্ষমতা আমার নেই, কারণ ওটা তো আপনি জানতে হবে কোন ফুডে কী ধরনের ভ্যালু আছে, আর ওটা হিসাব করার কোনো প্রয়োজন আমিও মনে করি না। যেটা ভালো লাগে সেটাই খাই, বেগুন ভর্তা বা চিংড়ি শুটকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। আমি যদি আপনার পড়াশোনার কথা জানতে চাই, আপনি যে কাজ করেন এখানে, কাজে অনেক পড়াশোনা করতে হয়, এখনও করেন, পড়াশোনার ব্যাপারে কি ঝোঁক আপনার ছোটোবেলা থেকে ছিল? ছোটোবেলা থেকে ছিল বলাটা বোধ হয় ভুল হবে। আমার পড়াশোনায় ঝোঁক বেড়েছে আমি যখন বিএ অনার্সের ছাত্র চট্টগ্রাম কলেজে ইকোনমিক্সে, সেটাও তৃতীয় বর্ষে পরে। তারপর আমি খুব সিরিয়াস পড়াশোনায় হলাম, এর আগে কিন্তু মোটেও সিরিয়াস ছিলাম না। চট্টগ্রাম কলেজের আগে যদি আমি ব্যাক করি, স্কুল ছিল কোথায়, এসএসসি পাশ করলেন ইন্টারমিডিয়েট? স্কুলিং ছিল চট্টগ্রামে, তারপর রাজশাহীতে, ম্যাট্রিক পাশ করলাম রাজশাহী থেকে 1969 সালে। 72 সালে রাজশাহী ইন্টারমিডিয়েট কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট করি। আমি এমবিএ শেষ করে সাময়িকভাবে কিছু চাকরি করেছি। প্রথমে ঢুকলাম বাংলাদেশ শিল্প ব্যাংকে, সেখানে মাসখানেক, মাস দেড়েক বোধহয় ছিলাম। তারপরে আইসিবিতে ঢুকলাম, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তারপর 1980 সালের জানুয়ারি মাসে আমি আইবিএতে প্রভাষক হিসাবে যোগ দিলাম এবং সেখানে 4 বছর মাস্টারি করলাম। এই এই ছাত্রত্ব থেকে শিক্ষকতাটা, এই ট্রান্সফরমেশনটা কতটুকু এনজয়েবল ছিল? খুবই সুখকর ছিল। আমি বলবো যে আমার প্রফেশনাল ক্যারিয়ারে ওই সময়টাই ছিল সবচেয়ে বেশি আনন্দময়। তো এখন চলেন, আমার বাসায় অফিসে তো যেতে হবে। বেশ সিম্পল সাজানো গোছানো বাসা, এর পেছনে প্রধান ভূমিকা কি, প্রধান অর্থনীতিবিদের নাকি ভাবির? আমার ভূমিকা শূন্য। হ্যাঁ, একদম শূন্য। আমি কিছুই করি না, সব কাজগুলো আমার ওয়াইফই করে। তাই ভাই, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে তো আমার ভাই বোন ছাড়া আমার নিজস্ব পরিবারে আমার ওয়াইফ আছে আর 4টা ছেলে আছে। ছেলেরা অবশ্য এখন দেশে নাই, সবাই বাইরে, একজন মালয়েশিয়াতে আর 3 জন আছে আমেরিকা। ভাবির সাথে পরিচয় হয়েছিল জাহিদ ভাই কিভাবে? পরিচয়টা বিয়ের পরেই হয়েছে, পরিচয়টা বিয়ের আগে কখনো দেখা হয়নি। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ মোটামুটি, মানে আমার এক বন্ধু এটাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমার একটা শর্ত ছিল যে খুব কম খরচে বিয়ে যদি না হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। মানে আপনার খরচ কিংবা সংখ্যা এগুলো সবসময়, কারণ তখন তো আমি লেকচারার ছিলাম আইবিএতে। আইবিএতে লেকচার, আমাদের আমরা যে বেতন পেতাম এটাতে মোটামুটি চলতো, কিন্তু সঞ্চয় খুব বেশি করার সুযোগ ছিল না, আর আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এটা আপনি যে কাজ করেন, কাজের যে ধরন, এরপরে পত্রিকাতে আপনার অনেক লেখালেখি দেখি, টেলিভিশনে আপনার যথেষ্ট প্রেজেন্স আছে, নিশ্চিত যে আপনি অনেক অবসর পান না, বাট যতটুকু পান এই অবসর সময় কিভাবে কাটান? অবসর সময় দুভাবে কাটে, একটা হলো ঘুমিয়ে, আমি সুযোগ পেলেই ঘুমাই, মানে শুক্র শনিবারে অনেক দেরিতে উঠি, আর দ্বিতীয় হলো ক্রিকেট দেখা।
ক্রিকেট যদি থাকে তখন সকালে চোখ খুলে ক্রিকেটটা অন করে দিই। জাহিদ ভাই, আমি অবশ্য আরেকটা জিনিস আপনার কাছ থেকে আশা করছিলাম, আপনি বলবেন যে আমি প্রথম আলোতে প্রথম আপনার ছড়া পড়েছি, এরপরে ফেসবুকে দেখেছি যে আপনার অনেক ছড়া এবং লেখা, এই ছড়াগুলো কখন লেখেন সাধারণত? ছড়াগুলো আসলে লিখতে কিন্তু সময় লাগে না, কারণ এটা মুড যদি এসে যায় ওই লাইনগুলো আপনার ধরেন 20 মিনিট 30 মিনিটের মধ্যে একটা ছড়া কম্পোজ করা হয়ে যায়। অর্থনীতিবিদ জাহিদ হোসেনের বাসায় এসে আমি একজন ছড়াকার জাহিদ হোসেনের সামনে বসে আমি আর এই লোভ সামলাতে পারছি না, আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা পছন্দ করবে আপনার ছড়া। আমরা শুনতে পারি আপনার একটা ছড়া জাহিদ ভাই? হ্যাঁ, মনে রাখা তো কষ্ট, তবে আপনি আসার আগে আমি একটা ফেসবুকে আজকে একটা পোস্টিং করলাম, তো সেটার প্রথম চারটা লাইন যদি আপনাকে বলি, সেটা হলো, অর্থ মানে মানি, মানি মানে টাকা, টাকার মোহে বুদ্ধিমানরা হচ্ছেন কি মহা বোকা। এটা একটা কোয়েশ্চেন, কে বোকা হচ্ছে কিংবা কে বোকা হচ্ছে না, ইয়াস দিস আ ভেরি গুড কোয়েশ্চেন। আপনি কি মনে করেন, টাকার পেছনে যারা ঘুরছে তারা টাকা নিতে হয় আমলে অনেক কিছু ভুলে, কাজে টাকাটা গুরুত্বপূর্ণ। মানে আমার যেটা এখানে মেইন মেসেজ, যেটা যে জীবন আপনি একটা সার্থক জীবন যাপন করতে পারছেন কি না, সেটাতে এই জীবন জীবিকার মাঝে কি আপনি সেই অপূরণ স্বপ্নটা খুঁজে পাবেন, আমার তো মনে হয় না। হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে যে আমি শিল্পায়ন সাহিত্য নিয়ে কথা বলা আমরা শুরু করে দিই। আমি আরেকটা প্রসঙ্গে যদি যাই জাহিদ ভাই, আপনি তো কাজের প্রয়োজনে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ, বড় শহর, সুন্দর শহরগুলো ঘুরতে হয়েছে, আমি যদি বলি যে কোন শহরটা আপনার অনেক বেশি ভালো লেগেছে? মানে বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরে। বস্টন শহরটা আমার খুব ভালো লেগেছে, আমি কারণ ওখানে প্রায় 9 বছর ছিলাম, তো বস্টন শহরটা খুব সুন্দর, এবং ওখানকার আমি ওদের স্থানীয় স্পোর্টসের সাথে আমি খুব সম্পৃক্ত ছিলাম, বিশেষ করে বেসবল। বস্টনে একটা টিম আছে রেড সক্স, বস্টনিয়ানরা পাগল সেই টিমের জন্য, আমিও কিন্তু ওই বেসবল একেবারে পোকা হয়ে গেছিলাম। যাই ভাই, তাহলে কি আমরা আপনার অফিসের জন্য শুরু করতে পারি? হ্যাঁ চলেন, এখন তো যাওয়ার সময় হয়ে গেল, অফিসে গিয়ে অফিসের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে পারি তখন। দর্শক, আপনারা উপভোগ করছেন ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। ডক্টর জাহিদ হোসেন, তার বাসায় আছি আমরা এখন, এরপরে যাব তার অফিস, বিশ্বব্যাংক ঢাকা অফিসে, আমাদের সাথেই থাকুন। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। আমাদের আজকের অতিথি অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, তার কর্মস্থল বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসে আমরা এসেছি, বাকি সময়টা আমরা এখানেই কাটাবো। ইকোনমি নিয়ে যারা কাজ করেন, ইকোনমিস্ট, তারা সাধারণত কনসালটেন্সি করেন, পড়ান, লেখালেখি করেন, আপনি দীর্ঘদিন ধরে 20 বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করছেন, কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করলো এত লম্বা সময় এখানে ডেডিকেট করার জন্য? এখানে দুটো বিষয় ইন্সপিরেশন আছে, একটা হলো আমরা তো ধরেন অর্থনীতিতে তাত্ত্বিক পড়াশোনা করেছি, তারপর আমি মাস্টারি করতাম, সেখানেও থিওরি পড়াতাম, যে থিওরিগুলো প্রয়োগটা দেখার যে একটা সরাসরি সুযোগ সেটা কিন্তু এই প্রতিষ্ঠানে কাজ করলে পাওয়া যায়, এই প্রতিষ্ঠানের ভিতর এবং বাইরেও, মানে উন্নয়ন নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে কাজ করার একটা সুযোগ হয়, এবং সেখানে অর্থনীতি কীভাবে কাজে লাগানো যায় সেটা আমরা শিখতে পারি, এটা একটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা তো একটা গ্লোবাল প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অনেক দেশে কাজ করছে, বিশ্বব্যাংক, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, ওখানকার অভিজ্ঞতাগুলো জানার একটা সুযোগ হয়, মানে গবেষণার মাধ্যমে, এবং সেটা কোথায় কোনটা আমাদের দেশে কোনটা কাজে লাগবে, এই ধরনের আইডিয়াস যদি আমরা নতুন নতুন আইডিয়াস খুঁজি সেটা বাইরে থেকে পাওয়ার একটা বড় সুযোগ এখানে আছে। মানে আপনি অর্থনীতি ইন অ্যাকশন, অর্থনীতি মাঠ পর্যায়ে কীভাবে কাজ করে সেটা দেখতে চাইলে এই ধরনের প্রতিষ্ঠানে এক্সপোজার, অনেক এক্সপোজার থাকতে হবে। আমাদের খুব সুন্দর একটা লন আছে, তো ওখানে বসে আলাপটা, বাকি আলাপটা আমরা ওখানে সারতে পারি। চলো,
ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে যে আপনাদের কাছে নাকি অনেক কোয়েরিজ আসে, মানুষজন অ্যাকাউন্ট করতে চায় আপনাদের ব্যাংকে। আমরা মাঝে মাঝে টেলিফোন কল পাই যে এটা কি বিশ্ব ব্যাংক, হ্যাঁ কিন্তু আপনারা তো, আমরা একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম, কী ধরনের ফেসিলিটি আপনারা দিবেন? তখন আমাদেরকে বোঝাতে হয় যে এটা যদিও একটা ব্যাংক কিন্তু আমরা সাধারণ মানুষ থেকে ডিপোজিট নেই না, এবং আমরা সরাসরি সাধারণ মানুষদের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানদের ঋণও দিই না। যদিও ব্যাংকের কাজগুলো ডিপোজিট নেওয়া, ঋণ দেওয়া, কিন্তু আমাদের ক্লায়েন্ট তো ভিন্ন, আমরা তো শুধু সরকারকে ঋণ দিই আর আমাদের এখানে ডিপোজিটের কোনো ব্যবস্থা নেই। জাহিদ ভাই, গ্লোবাল পার্সপেক্টিভে ডোনার এজেন্সিসগুলো নিয়ে যদি বলি, তাদের ব্যাপারে মানুষের, কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষেত্রে নেতিবাচক একটা ধারণা আছে। আপনি ডোনার এজেন্সিসগুলোর রোলগুলোকে কীভাবে দেখেন? এখানে ডোনারদের ভূমিকা নিয়ে আমার মনে হয় কিছু ভুল বোঝাবুঝি আছে, এবং সেটা দুপক্ষেই। একটা তো হলো যে বাইরে থেকে আসে, আমরা ধরেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাইল্যাটারাল হোক মাল্টিল্যাটারাল হোক, তারা কিছু ধ্যান ধারণা নিয়ে আসে এবং কোন সমস্যার জন্য কী ধরনের সমাধান কার্যকর হবে, এটা একটা প্রিকনসিভড নোশন নিয়ে আসে। তো সেটা যখন আমরা প্রয়োগ করতে যাই, তখন সেখানে কিছুটা ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় বাস্তবতা যদি আমরা বুঝতে ভুল করি, তখন সমাধান যতই ভালো হোক ওটা কাজ করে না। আমরা যদি রিসেন্ট টাইমে দেখি যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের রিলেশনটা কিছুটা আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে যাচ্ছিল, এই মুহূর্তে রিলেশনটা কি, মানে আপসে আছে না আর ডাউনের দিকে যাচ্ছে? সরকারের যে একটা প্রফেশনাল প্রতিষ্ঠান হিসাবে যে আস্থাটা আছে, সেখানে কিন্তু কোনো রকমের ঘাটতি নেই। অর্থায়নের কথা তো বাদ দিয়ে দিলাম, অর্থায়নের ক্ষেত্রে সরকার যদি বড় বড় প্রজেক্ট নেয়, বিশেষ করে সামাজিক খাতে, অবকাঠামো খাতে, সেখানে আমরা যে সহজ শর্তে অর্থায়ন দিই সেটা পেলে তো দেশেরই সুবিধা। এবং আমরা গত বছর যেমন এই বিশ্বব্যাংকের বাংলাদেশের ইতিহাসে যে কোনো এক বছরের সবচেয়ে বেশি কমিটমেন্ট হয়েছে গত বছর, প্রায় $190 কোটি মতো এক বছর। আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, জাহিদ ভাই, আপনি লিড ইকোনমিস্ট, আপনার এখানে যারা কাজ করে এভারেজ এইজ হচ্ছে 40-42-এর ভেতরে, আপনি যে বলছিলেন একদম ইয়াং ক্রাউড নিয়ে কাজ করেন আপনি, লিড ইকোনমিস্ট হিসেবে আপনার যাদের সাথে কাজ করতে হয়, হাউ চ্যালেঞ্জিং ইজ ইট? এখানে লিডারশিপ তো আপনার যে কোনো কর্মক্ষেত্রে, আপনাকে লিডারশিপ না দিলে আপনি কী চাচ্ছেন সেটা তো আপনি আপনার কলিগদের কাছ থেকে আদায় করে নিতে পারবেন না। তবে এখানে যেটা সুবিধা যে আমরা ধরেন সব ধরনের সাপোর্ট পাই, কাজে দক্ষতা না থাকলেও দক্ষতা গড়ে তোলার জন্য এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কী মনে করেন 2016 সালের শেষে গিয়ে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান, আর ওই জায়গাটায় ওয়ার্ল্ড ব্যাংক কী রোল প্লে করতে পারে? আমরা যেটা দেখতে চাই যে বাংলাদেশের যে বিশ্বব্যাংকের কার্যক্রমের দুটো প্রধান লক্ষ্য আছে প্রত্যেক দেশের জন্যই, একটা হচ্ছে দারিদ্র বিমোচন, কিন্তু ইদানিংকালে এসে আরেকটা লক্ষ্য যোগ করা হয়েছে, তো সেটা হচ্ছে বৈষম্যটা কমানো। আশা করব যে প্রতি বছরই বাংলাদেশ বছর যেই পর্যায়ে দারিদ্রতার পর্যায়ে আমরা শুরু করছি বা বৈষম্য যেই পরিমাণে আছে, বছর শেষে সেটা কমতে থাকবে। এখানে উন্নয়নের কথাটা যেহেতু আসলো, বেশ কিছুদিন আগে আমরা যেটা ছিলাম যে লোয়ার ইনকাম কান্ট্রি থেকে বাংলাদেশ লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে আসলো, এতে কি ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিং পলিসিতে বড় ধরনের কোনো পরিবর্তন এটা মনে করেন? অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেকে মনে করছেন যে আইডিএ তো ওয়ার্ল্ড ব্যাংকের যেটা সবচেয়ে কনসেশনাল লেন্ডিং, খুব সস্তায় মানে 0.75 এটা একটা সার্ভিস চার্জ, তারপরে আপনি ঋণ নেওয়ার পরে প্রথম 10 বছর আপনাকে কিছুই দিতে হয় না, তারপরে 38 বছরের মধ্যে আপনি সুদ আসলে ঋণটা পরিশোধ করবেন। লো ইনকাম কান্ট্রিজদের জন্য এই আইডিয়াটা সৃষ্টি হয়েছে, কাজে অনেকের ধারণা যে বাংলাদেশ যেহেতু লো ইনকাম কান্ট্রি থেকে বেরিয়ে এসছে, কাজে এই যে সহজ শর্তে পাওয়ার যে সুবিধাটা এটা হয়তো উঠে যাবে, সেটা কিন্তু ঠিক না। কারণ আমরা ধরেন এই যে LIC থেকে LMIC ঢোকার যে ক্রাইটেরিয়াটা আর আইডা থেকে গ্র্যাজুয়েট করার ক্রাইটেরিয়াটা এক না। কাজে আমি বাংলাদেশের প্রেক্ষিতে আগামী অন্তত 7-8 বছরের মধ্যে আইডা থেকে গ্র্যাজুয়েট করার কোনো সম্ভাবনা দেখছি না। আমাদের এই প্রোগ্রামটা দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখে যায়, এই প্রোগ্রামটা দেখে কারো যদি মনে হয় যে সে অর্থনীতিবিদ হতে চায় কিংবা ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতে চায়, তার জন্য আপনার অ্যাডভাইস কী হবে? আগে একটা সময় ছিল যখন অর্থনীতিতে ডিগ্রি ছাড়া বিশ্বব্যাংকে ঢোকা অলমোস্ট অসম্ভব ছিল, সেই যুগ এখন আর নাই। যেটা আমার অ্যাডভাইস হবে সেটা আপনি যেই পড়াশুনায় আপনি করেন না কেন, যে ধরনের দক্ষতা আপনি অর্জন করেন না কেন, সেটা ভালোভাবে করেন,
মেধা থাকলে, দক্ষতা থাকলে এবং সেটার প্রমাণ যদি আপনি দিতে পারেন আপনার কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু স্বীকৃতিটা আপনি পাবেন। ডক্টর জাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। Dear viewers, thank you very much for joining us today. Next episode, আমরা আমাদের কমিউনিটি থেকে অন্য কোনো লিডারকে নিয়ে আসবো, লিডারের নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে জানার চেষ্টা করব। Until I see you again in next week, I wish you a very good week. Goodbye. স্টাইল সৌজন্যে ক্লিয়ার।